বাড়ি ফাঁকা থাকার সুযোগে দরজা ভেঙে চুরি গেল সোনার গহনা। পুজোর মুখে এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বনগাঁর চড়কতলা এলাকায়। এলাকার বাসিন্দা শিপ্রা রায় একমাত্র মেয়েকে নিয়ে থাকতেন। সোমবার সন্ধ্যায় বাড়ি তালা দিয়ে বাজারে যান দুজনে। রাতে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা ভাঙা, আলমারি ভেঙে সোনা ও রূপোর গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। অনুমান, পেছনের দরজা দিয়ে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। প্রায় ছ ভরি গহনা চুরি গিয়েছে বলে দাবি শিপ্রা দেবীর। থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। কালকে আমাদের যখন এ ডাকলো, আমি এসে দেখলাম গ্রিলে তালা ভাঙা, আলমারির তালা ভাঙা, বিছনা বিছনা হুৎকা মুৎকা। হ্যাঁ, এবার আমার তো সামনেই দোকান, এবার আমার দরজা মরজা ভাঙা, মানে আমার তো কালকে রাত্রিরে ঘুমই হয়নি। কালকে বাড়ি ফিরে দেখলাম সদর দরজাটা তালা টালা ভাঙা, এখানে দরজা তালা ভাঙা, পেছনের দরজাগুলো তালা ভাঙা, আর বাড়িতে জাজিম টাজিম, তারপরে মানে ঘর এলোমেলো করা, সোনার জিনিসপত্র সব নিয়ে গেছে, বাক্স টাক্সগুলো ফেলা, আলমারি শোকেসের লকার টকারগুলো সমস্ত কিছু ভাঙা। চুরি হয়েছে চার গাছা, চুরি চুরি হয়েছে দুই চার জোড়া পলা বাঁধানো, তারপর নেকলেস, হার, চার পাঁচটা কানের, চার পাঁচটা আংটি, আয়স্ত, বাউটি, সমস্ত মানে রূপোর জিনিসপত্র, আরও সোনার কিছু ছিল, ওগুলো সব চুরি হয়ে গেছে। নাকের সোনার সমস্ত কিছু চুরি হয়ে গেছে, সোনার কিছু ছিল না আর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।